السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد اقرأ بنغلا দর্শক শ্রোতাবৃন্দু আমরা আপনাদের সামনে প্রতি মঙ্গলবার মাসনুন দোয়া অনুষ্ঠান নিয়ে হাজির হই আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাংলা ভাষাভাষী বাইদের ভিতরে যে উৎস উদ্দীপনা এবং এর উপর আমল করে যে একটা আগ্রহ মানুষের ভিতরে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা এর উসিলা করে আমাদেরকে দুনিয়া আখিরাত উজ্জ্বল করুক আমাদের এই মাসনুন দোয়ার উপরে যে যে বিষয়বস্তুর উপরে সারগর্ব আলোচনা নিয়ে আসেন আমাদের সম্মানিত অতিথি শাহবাগ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব হযরত মাওলানা আরি আব্দুল হাফিজ সাহেব আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন উনি ইনশাআল্লাহ ওনার যে মাশাআল্লাহ প্রাঞ্জল ভাষায় যেভাবে আমাদের মাঝে এই মাসনুন দোয়ার বিষয়ের উপরে যেভাবে আলোচনা করে আসছেন আল্লাহ তাআলা রাসূলের গুণাগে হাইতে তৈবা দান করুক জাযাকুমুল্লাহ খাইর মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সামনে যে এই পর্যন্ত এক মুহূর্তে মুজাহিদ দারুল উলুম ফেনী মহিউদ্দিনা মাদ্রাসার প্রিন্সিপাল ফেনী মহিউদ্দিনা ট্রাস্টর সম্মানিত চেয়ারম্যান হযরত মৌলানা সালাহউদ্দিন সাহেব যেভাবে এই প্রোগ্রামটারে সুন্দরভাবে সাজাইয়া উপস্থাপন করতে পাররা আর এতে আমরা বাংলাদেশি মানুষের সবার এমন একটা সাবজেক্ট যে সাবজেক্ট আমরা প্রত্যেকের দরকার ছোট ছেলে হোক আর ছোট ছেলে হোক মেয়ে হোক বৃদ্ধ হোক বুড়া হন যৌবন হন হর অবস্থায় কেননা সবাই আমরা চাই আমাদের শেষ ঠিকানা ব্যস্ত হইত ব্যস্ত যাইতাম এটা সবার কাম্য যে আমরা ব্যস্ত যাইব আর বেহেস চাইতে হইলে এই যে নবীর তরিকা নবীর সুন্নত নবীর তরিকা এবং আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবনযাপন করতে হইব মাসনুন দোয়া দোয়া হইল দুই প্রকার একটা হইব যে যেটা যে আমল আমলের পরে জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইন হলে দোয়া ফলিছেন যে এই আমল করলে এই দোয়া ফলা যে জায়গাত সরাসরি দোয়া সাবিত আছে এই জায়গার মধ্যে হাত উড়াইয়া দোয়া করছে নাই যেমন খাওয়াত বইমু একটা দোয়া আছে এই সময় মুখে মুখে দোয়াটা ফুড়িয়ে নিমু খাওয়ার শেষ মুখে মুখে দোয়াটা ফুড়িয়ে নিমু টয়লেটে ঢুকমু ঢুকার আগে মুখে মুখে দোয়াটা ফুড়িয়ে নিমু টয়লেট থেকে বাইর হইমু মুখে মুখে দোয়াটা ফুড়িয়ে নিমু এই সময় হাত উঠা উঠা নি নাই বলা অর্থাৎ যে আমলর নির্ধারিত দোয়া হাদিস দ্বারা সাবিত এই জায়গার মধ্যে কিতা নাই হাত উঠা নি নাই কিছু কিছু আমল আছে যেগুলা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে হাত উঠাইয়া কাকুতি মিনতি করিয়া খান্দা কুটি করিয়া আল্লাহর গেছে চাওয়া হ্যাঁ যেমন কোরআন শরীফের খতম পড়লাম আস্তা কোরআন শরীফ আমি সারা তিলাওয়াত করলাম তিলাওয়াত করার পরে এখন এই সময় কিতা করমু হাত উঠাইমু হাত উঠাইয়া কাকুতি মিনতি করিয়া দোয়াটা পড়িমু জি হ্যাঁ যে আমার এই যে তিলাওয়াত সারা কোরআন শরীফের তিলাওয়াত করলাম এই তিলাওয়াতের মধ্যে অনেক গাফলতি হয়েছে কোরআন শরীফের তাজিম তকরিম সম্মান আমি যেরকম করতাম আসিল তদ্রুপ আমি পুরাপুরি পারি নাই আমি মানুষ হিসাবে কোরআন শরীফের যেরকম তিলাওয়াত করতাম বা তাজউদ জেলা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন ওরাত্তিলিল কোরআনা তারতিলা
আয়াত তাজউইদা যে কোরআন শরীফের তাজউইদের সাথে পড়া আমার তাজউইদের মধ্যে কমি হইছে যার কারণে আমি যেরকম তিলাওয়াত করতাম কামা হক্কা তিলাওয়াত করতাম পারি নাই ওই হিসাবে আমি আল্লাহর কাছে এই এই ক্রুটি বিচ্ছুতির জন্য মাফি চাইমু আর তিলাওয়াত কোরআন শরীফের তো এক তিলাওয়াতের আরও একটা হালত হইল সুন্নত হইল যে সময় রহমতের আয়াত আসে এই সময় রহমত ছাওয়া যে সময় তিলাওয়াত করতে সময় আজাব গজবের আয়াত আয় এই সময় আজাব এবং গজব থেকে ফানা ছাওয়া রহমতর আয়াত আওয়ার সময় আশা করা যে এই রহমত আমি পাইতাম আজাব গজবর আয়াত আয় এই সময় আমি মাফি চাইতাম এই হলো তিলাওয়াতের একটা তরিকা বরহাল তিলাওয়াত যে সময় আমার ফলি 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 শুরু হসলাম কোরআন শরীফ আস্তা কোরআন শরীফ আপনার সুরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান্নাস পর্যন্ত তিলাওয়াত করিয়া শেষ করলাম এরপরে একটা দোয়া আছে এই দোয়াটা পড়িতাম আজকে এই কোরআন খতম করিবার যে দোয়া এই দোয়াটা আপনারা সামনে উপস্থাপন করব জি এই হিসাবে দোয়া দোয়া ছাড়া মানুষের জিন্দগির উত্থান হইতে পারে না হর অবস্থায় দোয়ার দরকার আর দোয়ার একটা সুরত যে দোয়া করার সময় চেষ্টা করতাম খান্দাখাটি করতাম রুনাজারি করতাম খান্দাখাটি করা এখন দিল যদি শক্ত হয় খান্দাখাটি আসে না আসলে তো হাত উঠানির সাথে সাথে আল্লাহর দরবারও শুকুর ফানি আসার কথা কিন্তু শুকুর ফানি কেন আমাদের আসে না না আসার কারণ হইল যে আমাদের অন্তর শক্ত হয়ে গেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ইন্না ফিল জাসাদে মুজগাতান ইজা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়াহিয়াল কালব যে মানুষের অন্তরে এমন একটা টুকরা আছে এই যে টুকরা এই টুকরা ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু এই টুকরাটা আপনার যে সময় ময়লা হয় এতে সারা বডিটা ময়লা অর্থাৎ একটা গুণা পড়লো একটা দাগ বইল আর একটা গুণা করলো আর একটা দাগ বসলো আর একটা গুণা করলো আর একটা দাগ বসলো এরকম মানুষের গুণা করতে 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 এই এই জায়গাটা দাগ বসতে 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 সারা গোষ্ঠের টুকরাটা কী হইয়া যায় কালো হয়ে যায় কালো হয়ে যায় আর সারা গোষ্ঠের টুকরা যে সময় কালো হইয়া গেল ওই যে ফাসাদাত ফাসাদাল জাসাদ খুললো এ সময় তার সারা বডিটা নষ্ট হইয়া গেল ওই যা সালুহাত সালুহাল যা সাধু করলো আর যে সময় এটা আপনার নেকি করে পরিষ্কার হয় নেকি করে অর্থাৎ দুই দইলে যেটা পরিষ্কার হয় বন্ধা যে সময় নেকি করে ওই সময় সাফ হয় সাফ হয় সাফ হয় সাফ হয় সাফ হইতে 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 ওই যা ফাস যা ওই যা সালুহাত সালুহাল যা সাধু করলো আল্লাহ ওহি আল কাল ওইটা হইল কি কলব তো দোয়া করার সময় শকুর ফানি ফাটাইবার চেষ্টা আনার চেষ্টা করা কইন শকুর ফানি যদি না আসেও শকুর ফানি আনার ভঙ্গি ধরা কেন এই শকুর ফানির পাওয়ার এত বেশি যে জাহান্নামের আগুন যে সময় আস্ত চায় দাগ দাগ করিয়া এই শকুর ফানি উড়েন আল্লাহ ডরে আর খফে যে শকুর ফানি উড়েন শকু থেকে বাইর হবে ওই শকুর ফানি এত পাওয়ার এত শক্তি যে জাহান্নামের আগুন আসতেছে ওই শকুর ফানি সিটা মারলেই আগুন নিমিয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য দোয়া বেশি করা আর হর অবস্থায় দোয়ার অভ্যাস করা কই দোয়া কত সময় করতাম কই দোয়া আল্লাহ রব্বুল আলামিন এত গনি এত বড় আল্লাহ জালা বড় তান রহমতুল্লাহ বড় তান সব কিছু বড় একজন মানুষে রোজ সত্তরবার দোয়া করে তে সত্তরবার তবা করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনে সত্তরবার তার তবারে কবুল করে সুবহানাল্লাহ সত্তর এভরিডে
রোজানা যদি কেউ সত্যের বারও কিতা করে গুণা করে আর সত্যের বার থবা করে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই তার থবারে কবুল করেন। আর আন্নাসু কুল্লুম খাত্তাউন, সমস্ত মানুষ গুণাগার, ও খাইরুল খাত্তাওয়াবুন, আর সবচেয়ে উত্তম ওই মানুষ যে মানুষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে থবা করে। নবীর তরিকায় সুন্নতি জীবন যাপন করি আর দোয়াগুলো পড়তে পারি, যে সময় যে দোয়া ও দোয়াগুলো বসাইতে পারি নিজের জীবনে, তে দেখবা কিছুদিনের ভিতরে আমার পরিপূর্ণভাবে ইসলামের উপরে দিনের উপরে চলা অতি সহজ হইয়া যাইব। যারা আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি, কোরআন শরীফ পড়ি, আজকে এই কোরআন শরীফ পড়ার পরে যে কোন দোয়া পড়তাম এই দোয়াটা আজকে ইনশাআল্লাহ আপনারা সামনে পেশ করবো, যার কারণে আপনারা খুব খেয়াল করিয়া এই দোয়াটা এমনভাবে শিকার চেষ্টা দেখো, যারা জানা আছে ইয়াদ আছে আলহামদুলিল্লাহ, যারা কিছু জানা আছে ভুলি গেছি ইনদিন আজকে শুনলে থানিকটা আবার থাজা হইয়া যাইব। আর এই দোয়াটা যদিও বলা হয়েছে কোরআন শরীফ খতম পড়ার পরে, আমরা রোজ যে তিলাওয়াত করি প্রতিদিন তিলাওয়াতের পরে এই দোয়া পড়িতাম পারি প্রতিদিন যে তিলাওয়াত, আলহামদুলিল্লাহ এমন আল্লাহর বান্দাবান্দি আছেন যারার জীবনে একদিনও তিলাওয়াত মিস করেন নাই। তিলাওয়াত যার যে আদত আছে, কেউ রোজানা তিন ফারা তিলাওয়াত, কেউ যারা রোজ তিন ফারা তিলাওয়াত করেন তাই তাই কোরআনের খতম ফলেন দশ দিনে ফুরাইন, আর যারা এক ফারা রোজ ফলেন তান তান আপনার এক মাসে। কোরআন শরীফ এক ফারা তিলাওয়াত করতে একজন হাবিজাব যদি হইন তে তান লাগবো 15-16 মিনিট, এক মৌলানা সাহেব লাগবো হয়তো 20 মিনিট, আর আমরা সাধারণত আওয়াম যারা তান তান তো তিলাওয়াতের উপরে নির্ভর করবো। তবে একটা কথা, তিলাওয়াত যত বেশি করে হইব অত আপনার কোরআন শরীফের চর্চা বাড়ি যাব। আজকে এক ফারা তিলাওয়াত করতে যদি লাগে আপনার আধা ঘন্টা, আর আপনি রেগুলার তিলাওয়াত করেন তেমন একদিন আইব যেদিন আপনার তিলাওয়াত করতে লাগবো 25 মিনিট, আরও আপনার তিলাওয়াত যত বেশি করবা, কারণ যত তিলাওয়াত বেশি করবো আপনার জবান এত বেশি চালু হইব। এতে কোরআন শরীফ আমরা যারা পড়ি চেষ্টা করতাম এভরিডে কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আর একটা প্রশ্ন হইতে পারে যে পুরুষের জন্য তো এভরিডে তিলাওয়াত করার, আমরা মহিলা জাতি আমাদের তো কিছু কিছু সময় আছে যেন আমরা তিলাওয়াত করতাম সম্ভব নাই, ইলা যাইন রেগুলার আদত প্রত্যেক দিন তিলাওয়াত করেন, যে মহিলায় প্রত্যেক দিন তিলাওয়াত করতে থাকেন এই মহিলায় ওই সময় যে বাচ্চা প্রসব হয়েছে অথবা মাসিক যে সমস্যা আছে এই সময় কি করবা, কইন ওই সময় যদিও তিলাওয়াত কোরআন শরীফ সৈতা বার্তা নাই, লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, তবে ওই সময় তাই মুসল্লাত বইয়া জেলা নামাজ নাই, নামাজ মাফ, কিন্তু নামাজ মাফ হইলে তাই নামাজ মাফ হইলে কিন্তু মিশলে নামাজ তো করতে হইব, নামাজের সময় তাই মুসল্লাত বইয়া এই টাইমটা কাটাইতা, নতুবা অনেক ছেলে এবং মেয়ে বুঝবো যে মনে করবো আমার মায়ের তো নামাজ পড়েন না ই কিতে হইল, ওই যে বাচ্চায় বুঝেন না তার যে ধারণা যে একটা ওই ধারণা ওইটাও মিটিয়ে যাইব, ওই সময় ওই নামাজের যে টাইমটা যে টাইমে তাই জমাতে নামাজ পড়তা এই টাইমটা তাই নির্বিলি মশলাত বইয়া খাটাইলে
তার এই ফাসওয়াক্ত নামাজের অভ্যাসটাও জাগাত থাকি গেল, যদিও আল্লাহর হুকুমের কারণে এই মুহূর্তে তাই নামাজ পড়তে পারল না, তিলাওয়াত এই সময় তাই দুরূদ শরীফ পড়তে পারেন, দুরূদ শরীফ তিলাওয়াত দুরূদ শরীফ পড়তে পারেন আর দোয়া দুরূদও পড়তে পারেন, এই হালতের সময় দোয়া দুরূদও পড়িতে পারেন, দুরূদ শরীফও পড়া যায়, তসবিহ তালিল করা যায়, কোরআন শরীফ সৈতা স্পর্শ করা যাইত নাই কিন্তু তিলাওয়াত করা যাইব কি কিতা আপনি মনে করেন আমার জিনিসটা বুঝাইতে পারিনি। কোরআন শরীফ আল্লাহর কালাম, রোজানা তিলাওয়াত করব, তিলাওয়াতের পরে আমরা একটা যে দোয়াটা পড়িব এই দোয়াটা আজকে ইনশাল্লাহ শিখিয়ে দিব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ যে আল্লাহর কালাম আর কোরআন শরীফ তিলাওয়াতের বাদে যে দোয়া করা হয় এই দোয়াটা আপনার কবুল, কেন আল্লাহর কালাম তিলাওয়াত করা হওয়ার আর আল্লাহর কালাম তিলাওয়াতের করার বাদে আল্লাহর কাছে সাওয়ার, আল্লাহর কাছে সাওয়ার যে আল্লাহর কাছে চাইতাম এই দোয়াটা পড়িতাম, এইরকম যদি আজকে আমরা কোরআন শরীফের খতমর দোয়া শিখিয়ে নেই আর একদিন আগামী মঙ্গলবার আর একটা দোয়া শিখিয়ে নিব, এইরকম যদি একদিন 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 করে এক একটা দোয়া শিখতাম পারি সে দেখবো এরকম পাঁচ বছর পরে আমরা সব দোয়া শিখিয়ে নিতাম পারি ইনশাআল্লাহ। তেখানে না যেহেতু আমাদের লাস্ট জায়গা হইল খবরও যাওয়া জি, তো খবরও যাইতাম যখন আর খবর পরেই তো আপনার হাসর হাসর ভরে নসর নসর ভরে ফুলসিরা ফুলসিরার বাদে আপনার সব এসাই জন্নত যাইতাম, তখন আমল সে জিন্দগি বন্তি হাই জন্নত বি আবার জাহান্নাম বিহি, আমলের বিনিময়ে মানুষের জিন্দগি বনে আর আমল পরিপূর্ণ হইত নাই যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ সুন্নত রূপে জিন্দগি বছর হইত নাই। দেখি আমার সাথে একটা কলার আছে, কলটা নিয়ে নিই আপনার সাথে আবার ফিরে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। আরেকটা প্রশ্ন আমার, আমার স্বামী খালি শুক্রবারে ছাড়া আর কোন বারে নামাজ পড়তে দেখি আগ্রহী হইন না, এমন কোন দোয়া আছে নি যে তাই আমি নামাজ পড়াইবার লাগে, আমি কই তাই নামাজ পড়বার লাগে বা তাই আলসে কই যাও কোনো সময় পড়ই না, কোনো সময় পড়ই না, কোনো সময় পড়ই না, কিন্তু শুক্রবারে এফডিডেও পড়ই এফডি শুক্রবারেও পড়ই মাশাআল্লাহ, এমালা কোনো দোয়া আছে নি যে আমি তাই নামাজ পড়াইতে পারবো কইলে বা তাই নামাজের দিকে আগ্রহী হইবা অত্যন্ত সুন্দর যে দোয়াটা যে জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন হাদিস দ্বারা সাবিত, এই দোয়াটা দোয়াটা হইল যে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কারণে ঋণগ্রস্ত হয়, ঋণ হওয়ার পরে মানুষের মাথায় ছাপ ফলে, যে ছাপের কারণে অনেক স্টক বিভিন্নতা হইতে পারে অথবা দুশ্চিন্তা ঘুম নাই নিদ্রা নাই, আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ঔষধের মতো যে এই দুয়ার যেন ফলিবা আল্লাহ রব্বুল আলামিনে তান অহুদ ফাল পরিমাণও যদি ঋণ থাকে
মধ্যে আল্লাহ তাআলা তার ঋণ মারার সুব্যবস্থা করিয়া দিবা। দোয়াটা হইল, তবে দোয়াটা আমার যে বইনে পড়িছেন সুন্দর পড়িছেন বলা, কিন্তু সহি করার দরকার, সহি। কারণ প্রত্যেকটা হাদিস কোরআন তিলাওয়াত সুন্নাত দোয়া জিকির আজকার এইগুলা সহি করিয়া পড়িতে হইব। সহি করিয়া না পড়িলে জেলা বাংলাতে আপনার একটা এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর ব্যবহার করলে জেলা মানা অর্থ চেঞ্জ হয়। তো হর ভাষার মধ্যে অক্ষরের চেঞ্জে অর্থর চেঞ্জ হয়ে যাব, অর্থর চেঞ্জ হয়ে যাব। যেমন এবং নমাজও যদি এরকম ভুল হইয়া থাকে তাহলে এমন হইতে পারে যে নামাজ পড়িবা নামাজ আপনার নামাজ হইতেও নাই, কারণ তিলাওয়াত তিলাওয়াত সহি হইতে হইব। তিলাওয়াত যদি সহি না হয়, তিলাওয়াত যদি সহি না হয় তাহলে অর্থর চেঞ্জ হইব। মানুষ এখন সাইতা আল্লাহর বেহেস্ট, এখন অর্থর চেঞ্জের কারণে সবাই যাব জাহান্নাম। বুঝো, আল্লাহ আমারে বেহেস্ট দেও, সাইতাম আল্লাহ তুমি বেহেস্ট দেও, এমন কিছু এমনভাবে তিলাওয়াত করা হইল যে বেহেস্ট আমি চাই না, জাহান্নাম চাই, অর্থ চেঞ্জ হয়ে যাব। প্রত্যেকটা ভাষার মধ্যে অক্ষরের চেঞ্জে অর্থর চেঞ্জ হয়, অক্ষরের চেঞ্জে উচ্চারণের চেঞ্জে অর্থর চেঞ্জ হয়ে যায়। এতে সহি করে পড়িতাম হইব, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك زكاة جدي بحلالك হার জায়গা হা হয়ে যায়, অর্থের বেশ কম হয়ে যাব। বিহালালিকা আনহারামিকা, আনহারামিকার যদি হন যদি আনহারামিকা, বুঝছেন, অর্থর কি হয়ে যাব, চেঞ্জ হয়ে যাব। এখানে সহি করে পড়িতে হইব, আনহারামিকা ওয়াগনিনি বিফাযলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি, আল্লাহ আপনি আমার জন্যই যথেষ্ট। বি হালালিকা আন হারামিকা, হালাল এবং হারাম, বি হালালিকা আন হারামিকা, হালাল এবং হারাম থেকে বাসার জন্য। হ্যাঁ, ও আগনিনি হে দৌলতমন্দ আল্লাহ তুমি আমারে কিতা দেও, দৌলত দেও। ও আগনিনি গনি, আল্লাহু গনিয়ুন, একমাত্র আল্লাহ ইলা গনি, ও নাহনুল ফুকারা, আর আমরা সব ফকিরের গোষ্ঠী গরিব। অগ্নিনি ও আল্লাহ আমারে তুমি কিতা বানাইয়া দেও, দৌলতমন্দ বানাইয়া দেও, গনি বানাইয়া দেও, বেনিয়াজ বানাইয়া দেও। বিফাজুল লিখা, তোমার করমে, তোমার দয়ায়, তোমার মায়ায়, তোমার এসানে, বিফাজুল লিখা আম্মান সিওয়াক। তো এই দুটা আমার বইনি প্রশ্ন করছেন, কোন সময় কীরকম কয়বার, এইটার লাগে কোনো সময় নাই, কয়বার নাই, তসবির মতো পড়তে থাকতাম। যেহেতু আমি ঋণগ্রস্ত, আমি ঋণের মতে ঋণ ডুবি গেছি, ফার পরিমাণ এত বেশি, আমি তো এখন সবসময় আমি ঋণ মারার ব্যবস্থা, এখন আমার কর্ম ফিট করিলেই সবসময় পড়িতাম, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা অগ্নিনি বিফাযলিকা আম্মান সিওয়াক। সকালে উঠে পড়ি, ঘুমাইবার সময় পড়ি, পড়ি পড়ি ঘুমাই, যে সময় আমার ঋণের কথা ইয়াদ হয় লগে লগে পড়িতাম, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা অগ্নিনি বিফাযলিকা আম্মান সিওয়াক। ওই ওইটারে কিতা করতাম, কন্টিনিউ পড়তাম। কোন সময়? যে কোনো সময় আমাদের পরে বা যে কোনো সময়, যে সময় আমার স্মরণ ঋণের কথা ইয়াদে আসে, স্মরণে আসবে, সাথে সাথে এই দুয়াটা পড়িব। আর তো কইছি ঋণ মারার আরেকটা ব্যবস্থা হইল,
যে ফজর মাগরিবর বাদে সূরা ওয়াকিয়া করেছিলাও থাকতো। ইনশাল্লাহ আমরা আপনার যে মাশাআল্লাহ যে সুন্দর আলোচনা এটা অব্যাহত থাকবে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, বিরতিতে এসে আপনার আলোচনা অব্যাহত থাকবে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দু, আমরা ছোট একটা ব্রেকে যাব। ব্রেক থেকে এসে ইনশাল্লাহ যথারীতি আপনাদের প্রশ্ন, যে প্রশ্নগুলো আছে আমরা নেব, নিয়ে ইনশাল্লাহ একটা একটা উত্তর দেব। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।